শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ আশরাফ আলী। আব্বার নাম? আমি তো জহিরুদ্দিন প্রামাণিক। মা মৃত সাইমন নেশা বেগম, সাকিনার পাড়া, পোস্ট হরিনা, থানা বাগা জেলার। ১৯৭১ সালে আমি ম্যাট্রিক ক্যান্ডিডেট ছিলাম। আপনার স্কুলের নামটা বলেন। স্কুলের নাম হচ্ছে মিরগঞ্জ হাই স্কুল। আমি লজিং থাকতাম, প্রতিদিন তারঘাট অপারেশন বাঘা এবং মিরগঞ্জের মধ্যে তাড়া খায় আসলাম। ওই সড়ক বললাম যে চাচাই ভারতে যাই। প্রথম যাওয়ার পর আমরা লালপুরে এমপি ছিল দিল্লুর রহমান, ওনার বাসায় রাত্রে যাপন করি। তারপরে উনি আমাদের পানি পিয়া বলে একটা জায়গায় ট্রেনিংয়ে পাঠায় মারে, ওখানে ক্যাম্পে। সেখান থেকে প্রায় 15-20 দিন ট্রেনিং করি, গেরিলা ট্রেনিং। তারপর সেখান থেকে আমাদের হাটিলিয়া পাঠা শিলিগুড়ি পানিঘাটা, সেখানে 1 মাস ট্রেনিং থাকি। ওখান থেকে আমাদের যা ছিল 250-300 লোক ছেলে পেলে পশ্চিম দিনাজপুর তরঙ্গপুরের কাছে আমাদের ক্যান্টনমেন্ট ছিল, আমাদের মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিত। ওখানে আসি, ওখানে আসার পর 2 রাত্রি যাপন করার পর আমাদের অস্ত্র দেয়, তারপর চলে আসে। আমরা তো গেরিলা। ওখান থেকে আসার পর আমরা আমাদের লাইন গার্ড ছিল লালপুরের পোড়াবাবু, আমাদের লাইনম্যান, ও আমাদের শেল্টার দিল। এখানে আসার পর আমরা দেশে বিহারি রাজাকার না ঢুকতে পারি, এই জন্য আমরা টহল দিই। আমাদের একটা যুদ্ধ হয়েছিল, খুব বড় যুদ্ধ। আপনার সেই সময় আপনার কমান্ডার কে ছিলেন? আমার গ্রুপের আমি মোহাম্মদ আশরাফ আলী কমান্ডার ছিলাম। আপনার গ্রুপে কতজন ছিলেন? আমার গ্রুপে 25 জন ছিলাম ভারতে। ছিন্ন বিদ্যা ছিল, রাজশাহী 3-4 জন ছিল, বিভিন্ন জায়গা ছিল। ওরা এখানে আসার পর আমাকে বললো যে ভাই আমরা নিজের এলাকায় যাব। তো চিন্তা ভাবনা করলাম যে কে খাতে দেবে, কে পড়তে দিবে। তোদের বিদায় কথা আমরা 15 জন ছিলাম। হঠাৎ একদিন মিরগঞ্জ ক্যাম্প আক্রমণ করতে হবে, ওখানে নতুন করে বিহারিয়া এসেছিল। ওখানে যখন বাঘা মসজিদে সবচেয়ে আমাদের বাঘা মসজিদে সবার আগে আদান পড়ে জাহামাত্র আল্লাহ আকবর বলে তাহামাত্র আমরা ফায়ারিং শুরু করলাম। ওরা ফায়ারিং শুরু করলো, যুদ্ধ হতে হতে প্রায় 9টা পর্যন্ত গোলাগুলি। ওরা প্রায় মরেই গেল, মাত্র 7 জন লোক ছিল বিহারি। ওই 7 জন অ্যারেস্ট করার পর নদীর মধ্যে লিয়া তা ব্যান্ডেজ চাষ করে মাইফ দেওয়া হলো। ডেপুটি কমান্ডার মদের হরিরামপুরের। আমি চলে গেলাম আবার ওই দিনাজপুরে। ওখান থেকে ঘুরে আসার পর আমাদের ক্যাম্প ছিল তরে, ক্যাম্পে খাওয়া দাওয়া করছি। এই সময় ওই তো দেওয়া বললো যে জয় বাংলা। তারপরে বিচ্ছিন্নভাবে ঘুরি ঘুরি বেড়া বেড়া। তারপর আসায় মালয়েশিয়া ক্যাম্পে সাররা বললো যে
তোরা ভর্তি হও বিটিআরে। আমরা চিন্তা করলাম যে আমি বিটিআরে ভর্তি হব না, চাকরি করব না। তারপর কত রিলিজ আর চলে আসে বাড়িতে। একটি পরীক্ষা দিলাম, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার ৭৩ বানেশ্বর কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করলাম। পাস করার পর বাড়ি চলে এসেছি, চাকরি বাকরি করিনি। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি বর্তমান বাংলা অবস্থা খুব ভালো। আমার এই যে প্রায় ৬৮-৭০ বছর বয়সে আমি যা দেখছি, তাতে বর্তমানে দেশ পরিষদা যথেষ্ট ভালো মানুষ সুখী আছে, মানুষ সুখ শান্তি আছে, রাস্তাঘাট ঘর বাড়ি নিজের পারিবারিক অবস্থা যথেষ্ট ভালো মানুষের। নতুন প্রজন্মকে কি বলবেন? কি আমি নতুন জন্মকে এটা বলতে চাই, দেশ তারা যেন দেশপ্রেমিক হয়। ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।